সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছে জুমি রহমান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। আজকের দিনটি ঘটনাবহুল। বাংলাদেশে শুরু হলো করোনার ভ্যাকসিন কার্যক্রম। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে নিয়েছেন 5 জন। এদিকে দেশের রাজনীতি এখন ব্যস্ত নির্বাচন নিয়ে। বন্দরনগর চট্টগ্রামবাসী আজ তাদের নগর অভিভাবককে বেছে নিচ্ছেন। সেখানে হয়েছে কিছু সংঘর্ষ। গুলিতে নিহত হয়েছেন একজন, আহত অন্তত 30 জন। উত্তপ্ত পৌর নির্বাচনের মাঠও যেমন, বরগুনায় পাথরঘাটায় হয়েছে ত্রিমুখী সংঘর্ষ। এসবই আজ আমাদের আলোচনার বিষয়। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হুসাইন কবির এবং বরগুনা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাফর হোসেন হাওলাদার। দর্শক, শুরুতেই যাব করোনার ভ্যাকসিন কার্যক্রম, যেখানে শুরু হয়েছে রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে। সেখানে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সেখানে ভ্যাকসিন ব্যবস্থা হয়েছে, ভ্যাকসিনের ইনশাল্লাহ অভাব হবে না। এই ভ্যাকসিনটি, যতগুলো ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, যতগুলো ভ্যাকসিন পৃথিবীতে দেওয়া হচ্ছে, তার মধ্যে এই ভ্যাকসিনটি সবচেয়ে ভালো বলে এখন পর্যন্ত প্রমাণিত হয়েছে। যে ভ্যাকসিনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি, কাজেই আমরা সেই ভ্যাকসিনটি বাংলাদেশের মানুষের জন্য ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিন সারা বাংলাদেশের মানুষকে দিয়ে যাব। পাশাপাশি আমরা কোভ্যাক্স ভ্যাকসিনও ইনশাআল্লাহ আগামী যে নিয়ম মাফিক আমরা মে জুনের মধ্যে কোভ্যাক্স ভ্যাকসিন, যেটা 6.5 কোটি ডোজ প্রায়, সেটাও আমরা পর্যায়ক্রমে পেয়ে যাব। অর্থাৎ সর্বমোট আমাদের হাতে আগামী জুন মাস পর্যন্ত যে কমিটমেন্ট আছে, 5.5 কোটি লোককে আমরা ভ্যাকসিন দিতে সক্ষম হব। আপনারা এবার, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সকলকে বলবো আপনারাও ভ্যাকসিন নেবেন এবং আপনারাও এই ভালো প্রচার প্রচারণা করবেন। কারণ অনেকে অনেক রকমের সন্দেহ পোষণ করেছেন, অনেক রকমের কথাবার্তা বলেছেন, বিরূপ প্রচারও অনেক আমরা শুনেছি। আমরা তাদেরকেও ভ্যাকসিন দিব। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা তাদেরকে ভ্যাকসিন দিব। আমরা চাই যে তারা সুস্থ থাকুক এবং সমালোচনা করুক, এবং সেই জন্য তাদেরকে আমরা ভ্যাকসিন দিব এবং তাদেরকে আগে দিয়ে তারপরে আমরা নিজেরা গ্রহণ করব। ধন্যবাদ সকলকে। যাদের ভ্যাকসিন দেয়া হলো তারা কি এখন এখানেই থাকবে না চলে যাবে? হ্যাঁ, একটু লাগবে। বুঝতে শুনতে পারিনি, কি বললেন? ও, আমরা ভ্যাকসিন দিব যখন আমরা সকলকে দিতে পারবো। আগে যদি আমি নিয়ে নেই, তাহলে পরে মানুষে বলে উনি আগে আগে নিয়ে নিল। কাজেই আগে আমরা আপনাদেরকে দিয়ে নেই, আমাদের ডাক্তারদেরকে দিয়ে নেই, নার্সদেরকে দিয়ে নেই, স্বাস্থ্যকর্মীদেরকে দিয়ে নেই, সাংবাদিক ভাইদেরকে দিয়ে নেই, পুলিশ সদস্যদেরকে দিয়ে নেই, এবং আমরাও ইনশাআল্লাহ তাদের সাথে আমরা নিব। দিনক্ষণ আপনাদেরকে জানিয়ে দেব। আমরা আগামীতে যে 7 তারিখে যে অনুষ্ঠান করতেছি, আমরা আশা করি অনেকেই সেখানে, আমাদের যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছেন, উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গরা আছেন, আমাদের অনেকে তারা ইচ্ছা প্রকাশ করেছে। অনেক মন্ত্রী, অনেক এমপি, অনেক বড় বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি, অনেক সচিব মহোদয়রা, তারা বলেছে তারা ভ্যাকসিন নিতে চাচ্ছে। আমরা 7 তারিখে যে সারা বাংলাদেশে ভ্যাকসিন দেওয়ার একটা ছোট্ট অনুষ্ঠান আমরা করব, উদ্বোধন করব, সেখানে আমরা সকলে ওখানে ভ্যাকসিন নেওয়ার আমরা চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দিয়ে দেবে, ওটা ডিজি সাহেব আছে, ডিজি সাহেব বলেছে দিয়ে দেবে। আমরা এখন সরকারি হাসপাতালগুলোর মাধ্যমে ভ্যাকসিন দিব, সেটা মেডিকেল কলেজ, আমাদের জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল, আর কিছুদিন পরে একটা নীতিমালার মাধ্যমে।
আগামী 7ই ফেব্রুয়ারি থেকে সারা দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে জানাছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আমরা এবার চলে যেতে চাই আমাদের আলোচনায়। শুরুতেই ভ্যাকসিন বিষয়ে আলোচনা করব। আমাদের সহকর্মী আছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হিমেল মাহবুব। হিমেল, আপনি জানাবেন যে এর পরবর্তীতে আসলে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে কি কি নির্দেশনা রয়েছে, সেই বিষয়ে কি জানতে পেরেছেন? তুমি 5 জন স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন জায়গায় যারা কাজ করছেন কিংবা তারা কিন্তু এখন টিকা দিচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল 30 থেকে 25 জন এই টিকা দিবেন প্রথম দিন, কিন্তু কয়েকজনকে হাতে রাখা হয়েছে কেউ যদি কোনো যদি জটিলতা দেখা দেয় এই জন্য। তো যাই হোক, আগামী স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে 20 থেকে 25 জন এই টিকা দিবেন প্রথম দিন, কিন্তু কয়েকজনকে হাতে রাখা হয়েছে কেউ যদি অসুস্থ হয়ে যায় কিংবা কোনো যদি জটিলতা দেখা দেয় এই জন্য। তো যাই হোক, আগামীকাল থেকে কিন্তু রাজধানীর 5টি হাসপাতালে মোট 500 জন মতো স্বাস্থ্যকর্মীর নামের তালিকা করা হয়েছে, তাদেরকে টিকা দেওয়া হবে। এরপরে 1 সপ্তাহ পর্যবেক্ষণ করে কিন্তু 7ই ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। আপনি যেটি বলছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন যে 7 তারিখে শুরু হবে, কিন্তু আজকের পরেই কিন্তু অ্যাপ যেটি রয়েছে সুরক্ষা অ্যাপ, সেটির মাধ্যমে কিন্তু সবাই আবেদন করতে পারবেন। প্রথমত যারা প্রাধান্য পাবেন যারা স্বাস্থ্যকর্মী, এরপরে যারা জরুরি পেশায় নিয়োজিত যেমন পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন পেশায়, এর মধ্যে সাংবাদ গণমাধ্যম কর্মীরাও রয়েছেন, তারা আবেদনের সুযোগ পাবে। সেই সাথে যাদের বয়স 55-এর উপরে তারা সুযোগ পাবেন। আর আজকে যে 5 জন সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী টিকা দিয়েছে তারা, তাদের মধ্যে রুনু, ভেরোনিকা কোস্তার, ডক্টর আহমেদ লুৎফুল নোবেল, অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর মোহাম্মদ দিদারুল ইসলাম, ট্রাফিক মতিঝিল বিভাগ ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, বাংলাদেশ সেনাবাহিনী, এই 5 জন। এবং এরপরেও কিন্তু এখন অনেকেই ভ্যাকসিন নিচ্ছেন, এবং আপনি জানেন যে এই ভ্যাকসিনে 7 দিন পর্যবেক্ষণে রাখা হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে সারা দেশে একযোগে প্রয়োগ করা হবে। তো এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি, পরবর্তীতে নতুন কোনো তথ্য তো পেলে তা আমি আপনার। হিমেল, আপনাকে ধন্যবাদ। আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়, অর্থাৎ আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিছু সংঘর্ষের মধ্য দিয়ে গেছে আজকের এই নির্বাচন এবং একজন নিহতের ঘটনা ঘটেছে। আমাদের সাথে যুক্ত আছেন, শুরুতে যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হুসাইন কবির। আপনার কাছে জানতে চাইব, আজকের যে নির্বাচনটি হলো, একজন নিহতের ঘটনা ঘটেছে এবং অনেক আগে থেকেই কিন্তু নিরাপত্তা নিয়ে অনেক প্রস্তুতি ছিল, অর্থাৎ চট্টগ্রামের ইতিহাসে যদি বলা যায় যে 27 বছর পর নির্বাচনের দিন কোনো একজন নিহতের ঘটনা ঘটলো, আপনি কি মনে করছেন এই বিষয়ে এবং সামনের নির্বাচনগুলোর ক্ষেত্রে কোন দিকে যাচ্ছে আমাদের রাজনীতি? নির্বাচনটা, ধন্যবাদ আপনাকে, নির্বাচনটা খুবই সহিংস মনে হয়েছে। আমি নিজেও সকালবেলা বেরিয়েছি ভোট দেওয়ার জন্য, কিন্তু আমি ভোট কেন্দ্রে যেতে পারিনি, পৌঁছাতে পারিনি। রাস্তার চারিদিকে মুখোমুখি এবং সেখানে একই দলের লোকজনই মুখোমুখি হয়ে আছে এবং সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার পুলিশ, আর্ম পুলিশ, র্যাব সেখানে উপস্থিত, সেখানে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, সেখানে ছুরিকাঘাত করা হচ্ছে এবং সেই জায়গা দিয়ে আমাকে যেতে হবে। তাহলে আমি কেন, যদি এই নিরাপত্তা যদি না থাকে আমি কীভাবে যাব? পুলিশের উপস্থিতিতে ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে, মারামারি হচ্ছে, এটি জনগণ সেখানে, এবং আমি যে এলাকায় থাকি, আমার যে বাড়িতে থাকি, সেই বাড়ির কেউই ভোট দিতে যায়নি। এরকম অনেক জায়গায় পুরো অবরুদ্ধ হয়ে আছে, এমনিতে সারাক্ষণ কিন্তু পুলিশের গাড়ির সাইরেন, র্যাবের গাড়ির সাইরেন বাজতেছে, মনে হচ্ছে যেন একটি যুদ্ধক্ষেত্র।
এরকম যদি হয়, আমরা বরাবরই জানি যে ভোট হচ্ছে একটা উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট প্রদান করে, বিশেষ করে স্থানীয় সরকারের যে ভোট, সেই ভোটটি হচ্ছে জনগণ তার একদম কাছের প্রতিনিধিকে নির্বাচিত করে বিপদে আপদে তার কাছেই সে যায়, সেই জায়গা এবং সে প্রত্যেকেই চেনে, চেনা লোককে তারা নির্বাচিত করে এবং সেই জায়গায় এটি একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হয়ে থাকে। সেই জায়গায় যদি এরকম মারমুখ অবস্থা হয় এবং বিশৃঙ্খল অবস্থা হয় এবং জীবনের ঝুঁকি থাকে এবং সেই জীবনের ঝুঁকি নিয়ে একজন নাগরিক তো সেখানে ভোট দিতে যাবে কীভাবে? ভোটের প্রতি যে আগ্রহ, সেই আগ্রহ তো থাকবার কথা না। যেমন আমি আর আগ্রহ প্রকাশ করিনি, আমিও যাইনি আর, আমি এক ঘন্টা অপেক্ষা করেছিলাম একটি ফার্মেসি, সেই অপেক্ষা করে আমি ফেরত এসেছি। জি, অর্থাৎ সুষ্ঠু পরিবেশ আসলে ভোট দেওয়ার মতো এখনও তৈরি হয়নি এই নির্বাচন, সেটি প্রমাণ। আমরা এবার বরগুনা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাফর হোসেন হাওলাদার আপনার কাছে জানতে চাইব, বরগুনাতেও কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বেশ কিছু মানুষ আহত হয়েছে, এই যদি হয় নির্বাচনের আগের অবস্থা, তাহলে নির্বাচনের দিন কিভাবে সুষ্ঠু পরিবেশ থাকবে আপনি কি মনে করেন? আসলে বরগুনা একটি অন্যরকম জায়গা, এই জায়গায় এখন পর্যন্ত এই নির্বাচন নিয়ে বরগুনা জেলা সদরে পৌরসভা নির্বাচন হচ্ছে আর একটি উপজেলা পাথরঘাটা, সেখানে ও নির্বাচন হচ্ছে, এই 30 তারিখ নির্বাচন হবে। কিন্তু এই সংঘর্ষটি ঘটেছে পাথরঘাটা উপজেলায়, বরগুনা জেলা শহরে শান্তিপূর্ণভাবেই নির্বাচন হচ্ছে। আর পাথরঘাটায় যে ঘটনাটি গতকালকে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে আমি মনে করি, কারণ এটি আসলে দলীয় কোন্দল, এই সরকার দলের দুজন প্রার্থী, বিদ্রোহী প্রার্থী এবং সরকার দলীয় প্রার্থীর মধ্যে এই কোন্দলটি হয়েছে, সেখানে ত্রিমুখী লড়াই হয়েছে পাথরঘাটায়। আপনারা জানেন যে সেখানে 7 জন পুলিশ আহত হয়েছে, প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে, সেখানে রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। জি, এই ঘটনা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, আমরা একটু থামাচ্ছি আপনাকে, কারণ আমাদের এখানে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী, বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন, সাংবাদিকদের ব্রিফ করছেন, সেখানে চলে যেতে চাই। আমাদের প্রায় 200 নেতা কর্মী আহত হয়েছে, ম্যাক্সিমাম কেন্দ্রের এজেন্টের বের করে দেওয়া হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমি নিজে বিএড কলেজ যে সেন্টারে আমার ভোট আছে সেখানে আমি দেখেছি অনেক মহিলা কান্না করছে, এজেন্টরা কান্না করছে, তারা এমনকি বলছে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, তাদেরকে তাদের স্পর্শকাতর জায়গায় অনেকে হাত দিয়েছে। আমি এটা সরি টু সে, আজকের এই নির্বাচন এটা নির্যাতনে পরিণত হয়েছে বলে আমি মনে করি। কাজে আজকে এই প্রেক্ষাপটে আমরা মনে করি যে আমি এরপরে আরেটার দিকে ইসি এখানকার চিফ রিটার্নিং অফিসারের সাথে আমি দেখা করেছি, আমি ওনাকে বিস্তারিত বর্ণনা করেছি, আমার এজেন্ট বের করে দিয়েছে সেটাও বলেছি, আমরা নির্বাচনে আসার জন্য যে শর্তগুলো দিয়েছি উনি আমাকে বারবার বলেছে আপনার যে শর্ত দিয়েছেন সেটা আমরা ঠিক রেখেছি, এইভাবে নির্বাচন সুষ্ঠু হবে। যে 3টা শর্ত আমরা, আমি আবারও বলছি, ব্যালট প্যানেলকে সুরক্ষা দেওয়া, এনআইডি ছাড়া কাউকে না ঢুকানো, বহিরাগত বাইরে যাতে না থাকে, এই 3টা শর্ত বারবার করে ওনাকে বলা হয়েছে, কিন্তু ব্যালট প্যানেলে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো লোক ছিল না। জি, ডক্টর সাদাত হোসেন জানাচ্ছিলেন নির্বাচনের যেই অনিয়ম সেই বিষয়ে আমরা নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা করব, আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের অতিথিরা, আমরা একটি বিরতি নিয়ে আসছি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে একটি বিরতি নিচ্ছে, এর সঙ্গেই থাকুন। দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছি নির্বাচনের উত্তাপ প্রসঙ্গে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির এবং বরগুনা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাফর হোসেন হাওলাদার। আপনাদের দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। শুরুতে যেতে চাই বরগুনা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাফর হোসেন হাওলাদার, আপনার কাছে জানতে চাইব, এই যেই ত্রিমুখী সংঘর্ষের কথা বলছিলেন, এই ধরনের সংঘর্ষ যদি নির্বাচনের আগেই হয় তাহলে নির্বাচনের দিন কি ভোটার উপস্থিতি হবে কি না আপনি কি মনে করেন? আমি মনে করি এরকম সংঘর্ষ হলে মানুষ একটু আতঙ্কিত থাকবে, তবে
এই চট্টগ্রামের মতো আসলে বরগুনা না, বরগুনা একটি ছোট জেলা এবং এই জেলাটি বরগুনা জেলা শহরের মধ্যে যে পৌরসভাটি সদরে, সেই পৌরসভাটি নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ বাজি হচ্ছে। এখানে আওয়ামী লীগ যিনি নৌকা পেয়েছেন তার বিদ্রোহ প্রার্থী যিনি আওয়ামী লীগের বিপক্ষে নির্বাচন করছেন, তিনিও আওয়ামী লীগের ছিলেন, তিনি বর্তমান মেয়র শাহাদাত হোসেন, তারা নির্বাচন করছেন। এখানে আসলে নির্বাচনে কোনো সহিংসতা বরগুনা জেলা সদর পৌরসভায় নেই, এখানে টুকিটাকি একটু হলেও তা কমিশনার প্রার্থীদের মধ্যে। তো আমাদের এই জেলার আরেকটি পৌরসভা সেটা হলেন পাথরঘাটা, এই পাথরঘাটায়ও এই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল এবং আওয়ামী লীগের প্রার্থী, অর্থাৎ আওয়ামী লীগের দলের মধ্যেই আসলে কোন্দল রয়ে গেছে, সেই বিষয়টি আসলে আরো বেশি শৃঙ্খলতা ফেরানোর একটি বিষয় রয়ে গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হোসেন কবির, আপনার কাছে এই বিষয়টি জানতে চাইব, এই যে দলীয় কর্মীদেরকে যদি নিয়ন্ত্রণ করা না যায় নির্বাচনের এই পরিবেশ, তাহলে পরবর্তীতে আসলে ভোটার উপস্থিতি কেমন হবে পরের নির্বাচনগুলোতে, কি মনে করেন? ঠিকই বলছেন আপনার, এই যে বরগুনায় যেটা বলেছেন উনি ঠিক, চট্টগ্রামেও আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে মেয়র ইলেকশন দলীয়ভাবে হচ্ছে, কিন্তু কমিশনার ইলেকশনে আসলে এক দলের প্রভাব, সরকারি দলের প্রভাবটাই বেশি, সেখানে আবার সরকারি দলের যে যারা আছেন ক্ষমতাসীন যারা আছেন সেখানে দেখা যাচ্ছে যে বিদ্রোহীরা আবার যে তার পছন্দ না কিন্তু একই দল করে তাকে হারিয়ে দেওয়ার জন্য যা যা আয়োজন করা সে আয়োজন করছেন, মারামারি করছেন এবং সেখানে প্রচণ্ডভাবে সহিংসতায় লিপ্ত হচ্ছেন। এতে করে মূল বিষয়টা হচ্ছে ক্ষমতা চর্চা, এটা স্থানীয় সরকার তো আগে একটা সেবা বিষয় ছিল, ক্ষমতার চর্চাই আসলে অনেক কাল হয়ে দাঁড়াচ্ছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য, শেষ করছি আজকের আয়োজন। এই ছিল আজকের মানচিত্র, আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব, ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।